ভগবান রামচন্দ্র যেদিন অসুর বধ করেছিলেন, মায়ের পুজো করেছিলেন, সেই দিনগুলো বেছে নিয়েছেন এগুলো করার জন্য। আমাদের দল থেকে কর্মসূচি দল জানিয়ে দেবে, আমার আমাকে দল ব্রিফ করেছে কিন্তু আমি বলবো না, দলই জানিয়ে দেবে, দলের প্রেসিডেন্ট বা চিফ স্পোক্স পার্সন তারা পদ্ধতি মেনে জানিয়ে দেবে। আর 30 তারিখে আমরা সবাই রামনবমীর মিছিলে থাকব। ইতিমধ্যে রামনবমীর মিছিল করা নিয়ে রাজ্য সরকার পুলিশের মাধ্যমে বাধা সৃষ্টি করতে শুরু করেছেন। সাগরদিঘিতে আয়োজকদেরকে বলা হয়েছে রাম পুজোর অনুমোদন পাবেন, মিছিলের অনুমোদন পাবেন না। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে মিছিলের অনুমোদন দেওয়া হবে না, থানা থেকে বলে দেওয়া হয়েছে। আজকে ময়নাগুড়িতে জলপাইগুড়িতে ভগবান রামচন্দ্রের ছবি দেওয়ার তোরণ পুলিশ নিজে হাতে ভেঙে সরিয়ে দিয়েছে রাস্তা থেকে। বাধা তারা দেবেন কিন্তু শান্তিপূর্ণভাবে, আমাদের যে সনাতনী কালচার নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সেটা রেখে আমরা করব। কোথাও অন্য সম্প্রদায়ের মানুষরা কিন্তু রামনবমীতে বাধা দিতে চাইছেন না, কিন্তু বাধাটা আসছে মমতা ব্যানার্জির পুলিশের দিক থেকে। তার কারণ, মমতা ব্যানার্জি চাকরি দেবেন না, শিক্ষা দেবেন না, স্বাস্থ্য দেবেন না, তিনি বক্তৃদিন স্মরণ করবেন না, তার আমলে সংখ্যালঘু মুসলিম শিশুরা মহিলারা পুড়িয়ে মারবেন, আর তার ভাইপো আমার কর্মসূচির পরে সন্ধ্যাবেলা বলবেন অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। তাই পশ্চিম বাংলায় এসব জিনিস আর চলবে না, এটা শেষ প্রান্তে এসে গেছে। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেছেন 24-এর জন্য আবার ফের জোট করার প্রচেষ্টা, কিভাবে দেখছেন? না না, নবীন বাবুর উপর ভরসা রাখতে পারেন, নবীন বাবু মমতা ব্যানার্জিকে ভালো চেনে, ওই জন্য রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কোনো ভোটে মমতা ব্যানার্জি সঙ্গ দেয় না। নবীনবাবু তো বোকা লোক, নবীনবাবু অত্যন্ত চালাক লোক এবং উড়িষ্যার লোকরা অত্যন্ত সচেতন লোক। ওখানে দুটো পার্টি আছে, আরজেডি আছে, বিজেপি, বিজেপি আছে, বিজেপি আছে, অন্য পার্টির অস্তিত্ব নেই। উনি গেছিলেন নবীনবাবু উদারতা দেখিয়ে প্রতিবেশী বাংলা, তাকে 2 একর জমি দিয়েছেন, সেখানে আর একটা প্রাসাদ তৈরি করবেন। মমতা ব্যানার্জি তার সময়কালে টাইগার হিল একেবারে দার্জিলিং এর চূড়ায়, উত্তরকন্যা 30 কোটি টাকা, সেবক রোড, গাজল ডোবা, সেখান থেকে দীঘা পর্যন্ত, সাগরে পর্যন্ত, রামপুরহাট পর্যন্ত, বোলপুর পর্যন্ত, আপনি সাদ্দাম হোসেনেরও বা আমাদের জন কিমের পর্যন্ত এত প্রাসাদ নেই। এই বাড়িগুলো সব সরকারি টাকা, এইখানে উপান্ন সৌজন্য কে ব্যবহার করে খুঁজলেন তো? তাকে চাবি দেওয়া হয় খুঁজলেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় দীঘা বেড়াতে গেলে তাকে দীঘির চাবি দেওয়া হয় না, তাকে বলা হয় সৈকতাবাসে থাকতে হবে। এখানে এলাও মাত্র 3 জনের, পিসির এলাও, ভাইপোর এলাও, আর চাটুকার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এলাও, চতুর্থ কারণে সব চাবি থাকে এবং এদের বুকিং আপনি স্থানীয় প্রশাসন করতে পারবে না, দীঘির বুকিং DSDA করতে পারবে না, সাগরের যে কাঠের কাঠ দিয়ে যে প্রাসাদটা বানিয়ে রেখেছে সুন্দর বাড়ি 25 কোটি টাকা খরচ করে, সেই বাড়ি আপনার সুন্দরবন উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চাবি নেই, চাবিটা 14 তলাতে আছে, গৌতম সান্যাল রেখেছে। ঠিক একইভাবে টাইগার হিল থেকে শুরু করে গাজল ডোবা কোথায় নেই, একবারে প্রাসাদ। এখানে আরেকটা পুরীতে প্রাসাদ বানাবে, চাবিটা 14 তলায় থাকবে এবং ওখানে পিসি অথবা ভাইপো অথবা চাটকার মুখ্য সচিব ছাড়া কারো এন্ট্রি হবে না, আর DA দেবেন না, অথচ ওখানে আবার তিনি 50 কোটি 61 কোটি টাকা ঢালবেন। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা। ডেজ আর ইন নাম্বার, ডোন্ট গেট ইট। থ্যাংক ইউ।